আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং অ্যান্ড আর্নিং টিপ। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, আমি আপনাদের সাথে আরেকটি আর্নিং টিপস এবং ট্রিক্স আজকে শেয়ার করতে যাচ্ছি। বন্ধুরা, যে বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি কিছুই নয়, আমি শুধু দেখাবো গুগল সার্ভে করে আপনি ডেইলি $75 থেকে $80 কীভাবে আর্নিং করবেন সেই বিষয়টি। বন্ধুরা, আপনি যদি ফ্রিল্যান্সিং এ নতুন ক্যারিয়ার গঠন করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য, কেননা অনেকেই আছে fiverr.com, upwork.com, তারপর peopleparhour.com, freelancer.com এর মধ্যে কাজ করেন, অনেক দিন কাজ পাচ্ছেন না বা ফ্রাস্ট্রেটেড বা হতাশায় ভুগছেন। আমি মনে করি এই ভিডিওটা আপনার জন্য সার্ভের কাজটি, কেননা সার্ভের কাজটি কঠিন কিছু নয়। বন্ধুরা, আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব গুগলের মতো ট্রাস্টেড একটি সাইট থেকে আপনি ডেইলি $75 থেকে কীভাবে $80 ইনকাম করবেন সেটি দাপে দাপে দেখাবো। আশা করি শুরু থেকেই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং আপনিও আজকে থেকে আর্নিং শুরু করবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললে নয়, যেটা প্রতিদিন বলি সেটি হচ্ছে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশাপাশি বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে আমার কোনো ভিডিও আপনার মিস না হয়, কেননা লার্নিং এবং আর্নিং রিলেটেড সমস্ত রিসার্চেবল ভিডিওগুলো একমাত্র আমার চ্যানেলের মধ্যে আপনি পাবেন। সুতরাং আপনার নিজের জীবনকে বা ক্যারিয়ার গঠন করতে চাইলে আমি আপনাকে রিকমেন্ড করব লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলের সাথেই থাকুন বেল আইকনে ক্লিক করে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। প্রথমে আসি আমি গুগলে। গুগলে আসার পরে আমি লিখব গুগল সার্ভে রিসার্চ। আর্নিং করার জন্য অনেকগুলো ওয়ে রয়েছে। প্রথমত আমি বলবো, আপনি যদি যে কোনো একটা কাজ শিখে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গঠন করতে চান তাহলে অবশ্যই লোকাল কতগুলো মার্কেট প্লেস রয়েছে, বাংলাদেশি মার্কেট প্লেস, যেমন kaski.com, amarkaz.com, hirecore.com, এই সমস্ত লোকাল বা বাংলাদেশি মার্কেট প্লেসগুলোতে আপনার ক্যারিয়ার গঠন করার জন্য যথেষ্ট। কেননা আপনি হুট করে upwork.com, freelancer.com, fiverr.com, peopleparhour.com এর মতো প্রফেশনাল মার্কেট প্লেসগুলোতে কাজ নাও পেতে পারেন। সুতরাং আপনাকে আমি রিকমেন্ড করব আমার ভিডিওতে বা আমার চ্যানেলের মধ্যে লোকাল মার্কেট প্লেস kaski.com, hirecore.com বা amarkaz.com এর মতো মার্কেট প্লেসগুলো সম্পর্কে ভিডিও দেওয়া আছে, আগে আশা করি সেগুলো বিস্তারিত দেখবেন। সার্ভের কাজটি আপনি প্রতিদিন নিয়ম করে সময় দিয়ে আপনি $70 থেকে $75 বা $75 থেকে $80 পর্যন্ত আর্নিং করতে পারবেন। তো গুগলে আসি। গুগলে যাওয়ার পরে আপনি গুগল সার্ভে রিসার্চে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই ধরনের একটি অসাধারণ ইন্টারফেস পাবেন। এখানে ক্লিক করার পরে আপনি এই ধরনের ইন্টারফেস পাবেন, অর্থাৎ সাইন আপ বাটনে চলে আসবেন। আপনি যদি এখানে একটি ইনস্ট্রাকশন দেওয়া আছে বন্ধুরা, ইনস্ট্রাকশনটা পড়ে আপনি ক্লিক করবেন। ধরুন আমি সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করার পরে আমাকে এখানে নিয়ে আসবে। নিয়ে আসার পরে আমার যে কাজটি হবে সেটি আমি দেখাচ্ছি। ইউজার গুগল ইউজ এবিলিটি, ওয়েলকাম, আর ইউ এ নিউ অর রিটার্নিং ইউজার। এখানে বলেছে, ইফ ইউ রেজিস্টার টু পার্টিসিপেট ইন গুগল ইউজার এক্সপেরিয়েন্স রিসার্চ বিফোর June 11, প্লিজ সিলেক্ট নিউ। যদি আপনি গুগল ইউজার এক্সপেরিয়েন্স এর মধ্যে অংশগ্রহণকারী হন তাহলে, অর্থাৎ June 11 এর আগে, তাহলে অবশ্যই আপনি নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পরে নেক্সট, ওয়েলকাম টু গুগল ইউজার এক্সপেরিয়েন্স রিসার্চ, এরপরে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে যে প্রশ্নগুলো চেয়েছে সেগুলো আপনি সিলেক্ট করবেন। ইন হুইচ অফ দিস ল্যাঙ্গুয়েজ আর ইউ কমফোর্টেবল প্রোভাইডিং স্পোকেন ফিডব্যাক, অর্থাৎ আপনি যে বিষয়টির উপরে, যে ল্যাঙ্গুয়েজটার উপরে আপনি ভালো পারেন অথবা বুঝেন সেটি আপনি অবশ্যই সিলেক্ট করবেন। ইংলিশ দিবেন,